আমাদের এখন এই সিচুয়েশনে আমি মনে করি বাংলাদেশ আর্মির সর্বোচ্চ অ্যালার্টে থাকা উচিত সর্বোচ্চ আমরা দেখেছি এই আন্দোলন যখন চলে এখানে বিভিন্ন জায়গায় পুলিশের লোকজনকে হিন্দি ভাষায় কথা বলতে দেখছে এটা মাল্টিপল সোর্স থেকে আসছে এটাকে অস্বীকার করার কিছু নাই অবভিয়াসলি ইন্ডিয়ার একটা টিম এখানে ছিল কোনো ডাউট নাই যেহেতু তারা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কাজ করে সো ইন্ডিয়া যদি মনে করে যে এরকম এরকম একটা তারা শেখ হাসিনাকে রাখার জন্য করবে দ্যাটস এ রং রং থিং থিং আমার মনে হয় না বাট তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে সিক্রেট কিলিং এন্ড আদার থিংস এইগুলা তারা করতে পারবে এরা এই যে আমাদের গোয়েন্দা সংস্থার যে সমস্ত লোকগুলো আছে যেগুলো আওয়ামী লীগের একদম পালাকুত্তা এই কুত্তা এইগুলা কাজে সহায়তা করছে আসসালামু আলাইকুম আমি হঠাৎ করে আমি আজকে একটা পোস্ট করেছি যেটা আমার কয়েকজন ফ্রেন্ড গুরুত্বপূর্ণ ফ্রেন্ড যারা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টে আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা আমাকে শেয়ার করেছেন যে ওই জিনিসটা আমি একবার পড়লাম পড়ার পরে মনে হলো যে ঠিক আছে আমি এটা ওয়ার্ল্ডে শেয়ার করি সেটা হচ্ছে যে যেহেতু জামাত শিবিরকে এখন তারা নিষিদ্ধ করেছে অতএব তারা এখন যদি গ্রাউন্ডে আসে আসলে ইজিলি তাদেরকে এই সুযোগে তাদেরকেও তাদের উপরে আক্রমণের মাত্রাটা বাড়িয়ে দিবে বাড়িয়ে দেওয়ার পরে তারা এই আন্দোলনকে নিবৃত করবে পরে এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ চিন্তা করলাম চিন্তা করে বিভিন্ন জায়গায় কমেন্ট টমেন্ট দেখলাম বিভিন্ন জায়গায় লোকজনের মতামত দেখলাম সে আমার কাছে মনে হলো এটা একটা ট্র্যাপ হতে পারে ট্র্যাপ মানে হচ্ছে সরকারি লোকজন যেখানে কিন্তু কোনো নাম উল্লেখ করে নাই কার এটা তারা চাচ্ছে আমাদের ভিতরে একটা ভয় ধরাতে যাতে অলরেডি আমরা এজিউম করতে পারি যে ফ্রাইডেতে সবাই নামাজের পরে একটা ভালো গত ফ্রাইডেতে যেরকম হয়েছে তারা বিভিন্ন প্রতিটা মসজিদ টসজিদে পুলিশ বিজিবি পার্টি মোটামুটি একটা টেরোরাইজ করার সিচুয়েশন করছে বাট সিচুয়েশন এখন পাল্টেছে সিচুয়েশান পাল্টেছে মানে হচ্ছে এখন ইউএন আমাদেরকে প্রেসার দিচ্ছে অ্যাক্সেসিভ ফোর্স ইউজ করার জন্য ইউএস অলরেডি একটা আট জনের একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করেছে শেখ হাসিনা জানে এই জিনিসটা এবং শুধু তাই নয় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঙালিরা তাদের ওই দেশের লেজিসলেটর যারা আছে তাদের কাছে যাচ্ছে এবং তারা বিভিন্ন সময় বিবৃতি দিচ্ছে চতুর্দিকে এই মুহূর্তে শেখ হাসিনার অ্যাকচুয়ালি এক্সেসিভ ফোর্স ইউজ করার সুযোগ খুব একটা নাই কারণ সে অলরেডি এখন আপনারা দেখেছেন যে একদম কান্না কান্না হয়ে একদম তার আছে ওই পুরানা এখন কথা হচ্ছে সে যে যে নতুন পুরোনা যে আমি বাবা হারিয়েছি হারিয়েছি তার আদেশে লোকজন আবার যারা মারতেছে তারাই আবার তার কাছ নিয়ে আসতেছে সে নাকি কান্না করতেছে সো এই মুহূর্তে আমি অ্যাজিউম করি শেখ হাসিনার ব্রুটাল ফোর্স যেটা ইউজ করার ক্ষমতা নাই বা ক্ষমতা মানে যদি ট্যাকটিক্যালি সাউন্ড ভাবে চিন্তা করি যে এখন যদি আবার বাই ফোর্স তারা যদি গোলাগুলি করা শুরু করে জনগণের দিকে এটা বিভিন্নভাবে অলরেডি আমাদের দেশের জনগণ এবং ছাত্র অলরেডি এটা প্রুফ হয়ে গেছে এবং আমি আগেও বলেছি আবারও বলছি এটা আমি বারবার দিয়ে বলছি যে এখন যদি আমরা আরো পাঁচশো থেকে এক হাজার লোকের জীবন দিতে হয় স্বাধীনতা দ্যাট ইজ এ চিপার আদারওয়াইজ এরা ভারতের সাপোর্টে এমনভাবে জেগে বসবে এই যারা এই আন্দোলনটা করেছে তারা অলরেডি ড্রোন ট্রোন দিয়ে এদেরকে রেকগনাইজ করেছে এবং এদের আর বেঁচে থাকে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে সিম্পল সো আমরা এই সমস্ত আর ভয় ভীতিতে কেয়ার করব না ছাত্ররা এবং জনতা অলরেডি কেয়ার না করার পর্যায়ে চলে আসছে অলরেডি সো আমি আশা করি শুক্রবার দিন বি গুড শো এবং শেখ হাসিনার পতনটা যত ত্বরান্বিত হবে যত মানুষ রাস্তায় নামবে রাস্তায় নামবে আমি আমাদের মিলিটারি কমিউনিটি এখানে বিদেশে যারা আছে তাদেরকে একটু অর্গানাইজ করার চেষ্টা করতেছি বাট আমি এখনও খুব একটা হয়নি বাট আমরা প্ল্যান করেছি কয়েকজন একটা জুম মিটিংয়ের মতো করব তাতে আমরা ডিসিশন নিব আমরা কীভাবে আর কীভাবে হেল্প করতে অলরেডি আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যেভাবে পুশ করা ওটা আমরা অলরেডি করেছি যার কারণেই ইউএন অলরেডি একটা এই বাংলাদেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এটার একটা কার্যকরী কার্যকরী পদক্ষেপ তারা নিয়েছে এখন এটা শেখ হাসিনা হেল্প করুক আর না করুক দে উইল ইনভেস্টিগেট উইথ ওভারলি অর ওভারলি এনি ই এবং অবশ্যই যখন বাংলাদেশের জনগণ আছে এটার এটার বিরুদ্ধে এবং তারা অবশ্যই প্রমাণগুলো তার কাছে দিবে সো আমরা আশা করি এই শেখ হাসিনার এটা ধরে নেবে এটা যদি কেউ আন্দোলনের পক্ষেও যদি লেখে থাকে এই মুহূর্তে আমি বলবো এটাকে কেয়ার করার কোনো কিছু নাই আমরা অলরেডি ভয়কে জয় করে ফেলেছি ছাত্ররা অলরেডি ভয়কে জয় করে ফেলেছে এটা এমনও হতে পারে যে ভয়ে ছড়িয়ে দিয়ে আমাদেরকে যাতে আমরা আন্দোলনে সংখ্যাটা কমিয়ে দিই এখন আর আমাদের পিছিয়ে ফেরার কোনো সময় নেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আগামীকাল শুক্রবার আপনারা সবাই নামাজে যাবেন এবং যার যার তরফ থেকে শেখ হাসিনার প্রতি তার যে তাকে গদি থেকে নামানোর জন্য যে আন্দোলনটা সেই জিনিসটা চালু করতে হবে এবং আমাদের ছাত্ররা ট্রিমিন্ডাস কাজ করতেছে তাদের কোনো নির্দিষ্ট নেতৃ নয় কিন্তু তারা জানে যে মশালটা কার কাছে নেক্সট পাস হবে একজনকে ধরবে তো নেক্সট আরেকজন সামনে দাঁড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি আশা করতেছি কালকে একটা ভালোই হবে আমি যেহেতু আমার কাছে একটু টাইম আছে আজকে আমার কাজ নাই কিছু কোয়েশ্চেন উচিত উচিত এটা নিয়ে আন্দোলন না করা একজাক্টলি এখানে ভিন্ন ব্যানার আন্দোলনে সামিল হওয়া হাসিনার পতন হলে আওয়ামী লীগ নিজের নিতম্ব রক্ষা করতে পারবে না একজাক্টলি মানে এখানে আওয়ামী লীগের ব্যানারে বা বিএনপির ব্যানারে করার কিছু নাই সবাই আমজনতা এখন স্টুডেন্টদের নেতৃত্বে এটা এই আন্দোলনটাই ফোর ফ্রন্টে আসে স্টুডেন্টরা এটা স্টুডেন্টদের আন্দোলন ওরা যতই ট্যাগ দেওয়ার চেষ্টা করুক জামাতের আন্দোলন বিএনপিরা তো ইন এরিয়া ভিতরে হয়ে গেছে অলরেডি তারা এটা চরমভাবে ব্যর্থ হয়েছে অলরেডি এটা প্রুভ হয়ে গেছে যে মেট্রো রেল এটার পিছনে বাস মালিক সমিতি প্লাস তাদের যুবলীগের লোকজন জড়িত অলরেডি টিভি ভবনে যারা করেছে টিভি যারা করেছে এটা তাদের নির্লোভ দেড় ঘন্টা দু ঘন্টা অপারেশন করার মানে সরকার এলাও না করলে এরকম করার কথা না ওকে নেক্সট ইসলামী জঙ্গি আন্দোলন বলে জমাতকে কি পরিকল্পিত হবে আন্দোলনের নামাতে চায় হ্যাঁ এটা তো একটা ট্র্যাপ এটা একটা সিম্পল একটা ট্র্যাপ ওকে নিষিদ্ধ করা এই টাইমের মধ্যে কারণ এখন চিন্তা করে যে এখন সরকার নাস্তানুবোধ আছে হচ্ছে এই আন্দোলনকে ঠেকানোর জন্য এই স্টুডেন্ট আন্দোলনকে ঠেকানোর জন্য কোনোভাবে ঠেকায় যাতে গতি দিতে পারে এই মুহূর্তে এটা হচ্ছে একটা দাবার গুটি সিম্পল এখানে তারা ভালো মতোই জানে তারা এখন এইটা ডিল করবে এখন তারা জামাৎ দিয়ে তো তার ডিল করে প্রবলেমটা বাড়ানোর কথা না সে প্রবলেম যেটা আছে না কাটা দিয়ে কাটা সেই প্রবলেমটা সামনে নিয়ে আসতেছে এই সময়ে যাতে এইটার উসিলা ওইটা থামাইতে পারে সিম্পল এটা নিয়ে আন্দোলন না করা সাম মান্থ ইস বিগ সেম মান্থ ইন বিগ চান্সেস আজকে ইনশাল্লাহ বড় আন্দোলন হবে দোয়া করো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি ইয়া আপনার আইডিয়া কি মনে হয় কত পার্সেন্ট দিবেন সরকার পতন এবং কত পার্সেন্ট চান্স দিবেন আপনারা যত মাঠে আগে সবাই যখন নামবেন তত তাড়াতাড়ি এইটাকে ইজিলি নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে আসা যাবে আপনি যদি কালকে মসজিদে যান আন্দোলনে অংশগ্রহণ করেন না পারেন বাসার সামনে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান বাসার সামনে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান ইনশাল্লাহ বরান্দ আপনার আইডিয়া আচ্ছা জামায়াত মাঠে নামবে না ঘোষণা দিয়েছে আমির জামায়াতের রায়ান আজাদ এর ব্যাপারটা কিভাবে দেখছেন স্যার মেজর রায়ান আজাদের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি জুলকার নায়ন ওয়ালে দেখেছি এটার ব্যাপারে আমি বিস্তারিত কোনো কিছু জানি না ও শেয়ার করেছে আমি জাস্ট ওইটাই শেয়ার করেছি এখন এটা আমি যেভাবে নিব আমি এটা নিয়ে বিস্তারিত কি বুঝাইতে চাচ্ছে বা কি এটা আমি বলবো না কারণ আমি এটা জানি না তাই এটা শেয়ার করেছে আমি এটা করেছি হাউলং গনা টু ডাম তো যে আন্ডার এনি ক্ষমতা ছাড়তে চাবে চাবে না না এই প্রেশারটা অবশ্যই বাড়াইতে হবে বাড়াইতে বাড়াইতে আমরা সবাই জানি অতীতে যা হয়েছে অতীতে যেটা হয়েছে জেনারেলের সাথে সময় হয়েছে আর্মি ব্যাকডাউন করেছে আমি যেটা দেখতেছি অলরেডি আর্মির ভিতরে অ্যাকচুয়ালি সবাই আপনারা সবাই হচ্ছে কি একটা কথা বললে ওইটা যদি একটু ব্যর্থ হয় সবাই এটা নিয়ে সিরিয়াস না আমরা সবাই আপনারা যেরকম ভেবেছিলেন যে আর্মি গুলি করবে না আমরাও অনগ্রাউন্ডে আপনারাও যেটা ভেবেছেন আমরাও সেটা ভেবেছি এত বছর এতদিন এটার সাথে করেছি আজকে আমি বিস্তারিত আরও কয়েকজন অফিসারের সাথে করেছি একদম সরাসরি অফিসারের সাথে কথা বলেছি আমি যেটা জানতে পেরেছি ওইটাই আপনাকে বলতেছি আমি সেটা হচ্ছে যে আর্মি অ্যাকচুয়ালি গুলি করতে চায় নাই তখন এই যে ব্রিগেডিয়ার কমান্ডার সে আপনারা যে ভাইরাল ভিডিওটা দেখেছেন যে সম্ভবত ইন মিরপুর বসিলা এই এলাকা এই এলাকাটায় যে সৈনিকরা শুয়ে যে গুলি করতেছে আমি অ্যাকচুয়ালি ওই গুলিটার মধ্যে একটা ছেলে বলতেছিল হি মেবি মিলিটারি মেয়ের যে ব্ল্যাঙ্ক ফায়ার করছে আমি আমি র্যান্ডমলি ব্ল্যাঙ্ক ফায়ারটা ইয়া করে দিয়েছি কারণ আমি আমার এই আঠাশ বছর চাকরিতে ইনএইড অফ সিপল পাওয়ারে কখনো ব্ল্যাঙ্ক ফায়ার ইউজ হয় নাই এটা নিয়মটা খুবই সিম্পল এখানে লেখা আছে হচ্ছে ফায়ার ফর ইফেক্ট ফায়ার ফর ইটস নট শুট টু কিল ফায়ার ফর ইফেক্ট মানে হচ্ছে তাকে পায়ে গুলি করার কথা বলা আছে যাতে সে আহত হয় কিন্তু ব্ল্যাঙ্ক না নো এ আর্মি ফায়ার ব্ল্যাঙ্ক বাট এখানে আর্মি নাকি ব্ল্যাঙ্ক ফায়ার করেছে এবং সেনা প্রধান অ্যাকচুয়ালি খুব তাদেরকে ইনসিস্ট করতেছিল ফায়ার করার জন্য পরবর্তীতে আমি জানি না একটা সত্য কিতা কতটুকু সেনাপ্রধান চেয়েছে যে অ্যামুনিশন এক্সপেন্ডিচার ওখানে কতটুকু অ্যামুনিশন এক্সপেন্ডিচার হচ্ছে আমরা নর্মালি ব্ল্যাঙ্ক অ্যামুনেশান এক্সপেন্ডেচার হিসাবটা ওদিকে দিই না ইউনিটি থাকে কিন্তু লাইভ ফায়ার দেয় পরে দেখা গেছে যে ফায়ার হচ্ছে হচ্ছে ঢাকাতে দুই জায়গায় একটা করছে হচ্ছে ফর্টি ফর্টিন ফিল্ড রেজিডেন্ট আর্টিলারি একটা করছে হচ্ছে তেইশ ইস্ট বেঙ্গল আর সামহয়ার বগুড়াতে সম্ভবত ফায়ার হয়েছে সব মিলিয়ে তেইশ রাউন্ড লাইভ অ্যামিশন ফায়ার হয়েছে দ্যাটস হোয়ার টু ডিফারেন্ট সোর্সেস ফ্রম আর্মি আমাকে বলছে সো আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি এবং তারা একদম মানে অ্যাকচুয়ালি ইয়া স্যার ওয়াকার স্যার এখন ডায়ার সিচুয়েশন আছে আর্মি ইজ নট কোঅপারেটিং হিম রিগার্ডিং দিস ফায়ারিং যারা আমি আগেও বলেছি যারা হার্ড কোর আওয়ামী লীগ তারা অলরেডি বিএনপি র্যাব তারপরে বিজেপি এগুলাতে আছে। সো এখন যারা আছে এরা হার্ড কোন না ফাইতে আছে এনএসআইতে আছে হার্ড না সো আর্মি অ্যাকচুয়ালি স্ট্রংলি ওপেনলি তারা অন্য কিছু করবে না কিন্তু লাইফ ফায়ার করতে রাজি না সো আর্মি যদি গ্রাউন্ডেও থাকে মানে আমি এখনো বিশ্বাস করি বাট এটা মনে রাখতে হবে যে এরপরে মানে যেটা হয় সরকার আমার পিছনে রিসেন্টলি খুব ভালোভাবেই লাগছে বিভিন্ন লোকজনকে লাগাচ্ছে যে আমি গুজব ছড়াচ্ছি আরে ভাই আমরা আশা করেছি সেনাবাহিনী গুলি করবে না সেনাবাহিনী গুলি করেছে বাট এখনো আমি আবার বলতেছি সেনাবাহিনী অ্যাকচুয়ালি যে গুলিগুলো করেছে ম্যাক্সিমাম ব্ল্যাঙ্ক ফায়ার করেছে এবং আমাদের আমি মনে করি সেনাবাহিনীর প্রতি এখনো হোপটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না আমি আশা করি যে একটা সময় যখন এই আন্দোলনটা আপনারা রাস্তায় যত বেশি নামবেন তত বেশি সম্ভাবনা থাকবে পুলিশ বিজেপি এরা সবাই আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আচ্ছা আর কয়েকটা কোয়েশ্চেন থাকবে নেই ভালো নিজের নিয়ে খেয়াল রাখবেন স্যার আপনি আপনার পিলখানা কাহিনী বা কিভাবে মারলো এগুলো ভিডিও কাহিনী জানেন পিলখানার সত্য কাহিনী জানাবেন পরে আমি অলরেডি এটা আমি আচ্ছা ঠিক আছে আমি ওয়ালে এই পর্বগুলো আবার লিখবো আমি অলরেডি চারটা পর্ব লিখছি স্যার ইন্ডিয়ান ফোর্স আজকে প্রেজেন্ট ফোর্স আজকে প্রেজেন্ট থাকার কি কোনো সম্ভাবনা আছে আর স্নাইপারদের ব্যাপারে আপনি কি বলবেন স্নাইপাররা আমি যেটা বুঝেছি এই স্নাইপারগুলো হচ্ছে র্যাবের স্নাইপার প্রথমে আমাকে একজন খবর দিয়েছিল যে প্যারাকামান্ডো থেকে স্নাইপার আসছে অ্যাকচুয়েলি এই স্নাইপারগুলা কমান্ডো স্নাইপারগুলা কমান্ডো কারণ ম্যাক্সিমাম স্নাইপাররাই আমি প্যারাকামন্ডো ব্যাটিলে থাকতে একবার একটা শুভ ষোলো না শতটা ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি আমেরিকাতে স্নাইপারের স্নাইপারের আমি না না কোন একটা কোর্সের আমি হান্ড্রেড পার্সেন্ট স্নাইপার মানে যেটা হয় এটা পরীক্ষা নেওয়া হয় ইয়া নেওয়া হয় কিন্তু আমরা সবাই জানি যে কমান্ডো কোর্স একটা হচ্ছে মাসের স্নাইপার একটা সৈনিক অফিসার এত হার্ডশিপের মধ্যে যায় সো আমি হান্ড্রেড পার্সেন্টকে আমি আমেরিকায় ট্রেনিং এ দিয়েছিলাম দিছিলাম ওখানে কোনো পরীক্ষা পরীক্ষা না জাস্ট আমার নিজের জুডিশিয়ান আমি পাঠিয়ে দিচ্ছি সো এই স্নাইপারগুলো ম্যাক্সিমামি প্যারাকাউন্ডেবেন হলেও এই যে আমি বলেছিলাম আমার ফ্রেন্ড জিয়াউল হাসান বেশ কিছু অফিসার এই ইনক্লুডিং দ্যাট কর্নেল রেদান তাদেরকে এই র্যাবে নিয়ে গেছে স্নাইপারদেরকে নিয়ে গেছে এবং র্যাবের স্নাইপারগুলো ইউজ হয়েছে যেগুলার রিপোর্ট আমরা পেয়েছি খুবই দুঃখজনক মানে আর্মিকে এবং এই হচ্ছে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এগুলোর মধ্যে সব আর্ক আওয়ামী লীগ অফিসাররা আছে সো প্রেজেন্ট আর্মি যারা সার্ভ করতেছে তারা মানে সরাসরি সিডান দিয়ে গুলি করতে ইচ্ছুকটা যদি গ্রাউন্ডেই থাকে বাট আর্মি যে সবচেয়ে গর্হিত কাজ যেটা করেছে সেটা হচ্ছে তাদের প্রেজেন্টে তারা গুলি করেনি কিন্তু তাদের প্রেজেন্সে পুলিশ তারা পুলিশকে কাভার দিয়েছে এবং পুলিশ তাদের কাভারে গিয়ে করছে এটা সেম এই এটার মানে অপরাধ সেম আমি গুলি করিনি কিন্তু আমার আমার আরেকটা সবচেয়ে হচ্ছে যে আপনারা যে ড্রোনগুলো দেখেছেন এই ড্রোনগুলো ছিল সব হচ্ছে আর্মি এভিয়েশনের সো তারা সমস্ত ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছে এটা হচ্ছে আর্মি অর্গানাইজেশন এবং এই জিনিসটা ওই এইটার এই কাভার এবং ইনফরমেশনে হেলিকপ্টার থেকে গুলি হেলিকপ্টার থেকে বম্বিং প্লাস গ্রেনেড লঞ্চিং সব তারা এটা করেছে ওকে নেক্সট যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি মনে করি দ্রুত কোনো ভবন ঘেরাও করা সময় ক্ষেপণ করলে হাজার কোট চালের সুযোগ হয় আমি ওই চিন্তা করি আই থিঙ্ক টেন ডেজ আর ভেরি ক্রিটিক্যাল কোর্স ইন্ডিয়া থেকে সৈন্য আনতে সেরো এর মাধ্যমে বাংলাদেশ সৈন্য হত্যা করে ইন্ডিয়ান সৈন্য দিয়ে কাজ করবে হ্যাঁ আমি আমরা যেটা দেখেছি যে এটা আবার কি কি লেখা আমরা দেখেছি এই আন্দোলন যখন চলে এখানে বিভিন্ন জায়গায় পুলিশের লোকজনকে হিন্দি ভাষায় কথা বলতে দেখছে এটা মাল্টিপল সোর্স থেকে আসছে এটাকে অস্বীকার করার কিছু নাই অবভিয়াসলি ইন্ডিয়ার একটা টিম এখানে ছিল কোন ডাউট নাই যেহেতু তারা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কাজ করে বাট আমি আজকে যে আরেকটা লাইভ ভিডিও যেটা করেছিলাম যে পঁচিশে পঁচিশে জুলাই যে অবিনাশ পালওয়াল যে জিনিসটা লিখেছে যে দু সালে তারা রেডি ছিল এক হাজার প্যারাট্রুপার ঢাকায় লঞ্চ করার জন্য প্রথমে এয়ারপোর্ট সিকিউর করবে শেখ হাসিনাকে বাঁচাবে তাদের ডেভেলপার এটা একটা মানে আমি বলবো বাংলাদেশের আর্মি কি আর্মির যে ট্রেনিং অ্যান্ড আদার থিং এই জিনিসটা খুব আন্ডারমাইন করা হয়েছে এখানে মানে বাংলাদেশ আর্মিকে যদিও তারা এখন ট্রেনিং অ্যান্ড আদার থিংস লিডারশিপ দিয়ে আছে বাট ইন্ডিয়ান আর্মি ঢুকে যাবে এবং বাংলাদেশ আর্মি তাকায় তাকে দেখবে এটা আমার কাছে জাস্ট ককবুল স্টোরি মনে হয় এটা আমি বিশ্বাস করি করি না বাট এই ইয়াটা থেকে আমাদের আর্মিকে যেটা শিক্ষা নিতে হবে যেহেতু তারা এই জিনিসটা ওপেনলি এখন তাদের হিস্টোরিয়ানরা বলতেছে তাদের স্পোক্সম্যানরা বলতেছে যে তারা এরকম ছিল আমি অ্যাকচুয়ালি পঁচিশে ফেব্রুয়ারি যখন এরপরে যখন আমার রিসার্চে জোরহাট এবং আগরতলা এই সময় যে কনসেন্টার ছিল বাট এখন শুনলাম যে ওই যে কলকাতার যে ইয়ারটার কথা বলছি আরেকটা এয়ারপোর্টে তারা স্পেশাল ফোর্স এক হাজার স্পেশাল ফোর্স রেডি ছিল উইথ ফাইভ টু সিক্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বাট ঢাকাতে তারা প্যারাটুপার টুপার ফেলে দিয়ে কাজ করবে মানে এটা আমার কাছে বিশ্বাস হয় না বাংলাদেশ সেনাবাহিনী সবাই হাতে চুরি পরে বসে থাকে নেই সো ইন্ডিয়া যদি মনে করে যে এরকম একটা সিচুয়েশনে তারা শেখ হাসিনাকে রাখার জন্য এরকম করবে এ রং থিং রং থিং আমার মনে হয় না বাট তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে সিক্রেট কিলিং থিংস এগুলো তারা করতে পারবে এরা এই যে আমাদের গোয়েন্দা সংস্থার যে সমস্ত লোকগুলো আছে যেগুলো আওয়ামী লীগের একদম পালা কুত্তা এই কুর্তাগুলা এইগুলা কাজে সহায়তা করছে সো একদম ওপেনলি ইন্ডিয়ান আর্মি চলে আসবে আই ডোন্ট বিলিভ দ্যাট আর তখন বাংলাদেশ আর্মি ইয়ে করবে না বাট যেটা যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে বাংলাদেশ আর্মিকে তারা যদি এরকম কোনো অ্যাকশান নেয় তাহলে তারা কতগুলা ডাইভার্সান দিয়ে দেয় যেহেতু তাদের টপ লিডারশিপ তাদের ডাইভার্সান দিয়ে তাদেরকে বসা রাখবে হয়তো আর্মির মধ্যে তখন একটা আনরেস্ট হবে ইয়া হবে এটা এটার সুযোগটা ভারতরা নিবে বাট কথা হচ্ছে আমাদের এখন এই সিচুয়েশনে আমি মনে করি বাংলাদেশ আর্মির সর্বোচ্চ অ্যালার্টে থাকা উচিত সর্বোচ্চ অ্যালার্টে ধন্যবাদ পরে আবার কথা বলবো থ্যাংক ইউ